একটা
রোগী যখন ছটফট করতে করতে উপশম না হওয়া পর্যন্ত চতুর্দিকে ডাক্তার তালাশ করতে থাকে, ইলিয়াস রহমতুল্লাহ উদ্দেশ্য ছিল আল্লাহ ওনাকে দাওয়াত ও তাবলীগ এই জন্যই দিয়েছিলেন যে বেতলব মানুষের ভিতরে যেন দিনের তলব পয়দা হয়, যার দ্বারা তার আখেরাতের চিন্তা তার ভিতরে ঢুকবে আর এই চিন্তার মাধ্যমে সে তার পুরো পুরো দিন কোরআনের হুকুম হলে উদখুলু ফিসিলমি কাফা আপনি চিল্লার ভিতরে কয়টা আমল করেন আমি গোনা গোনা বলি, ফজরের পরে ৬ নম্বর বলেন, তারপরে সারা দিনের উমুর ঠিক করে ঠিক না আবার যখন ফালের সময় থাকে তখন বলা হয়েছিল তোমার সময়টা ফজরের বয়ানের পরে ফালে আছে, তো বাহিনীর ঘোড়ো ঘুরা ঘুরা যাকে পায় তাকে তাসকিরি গাস কর, ওই জায়গায় দাঁড় করায়া ৬ নম্বর শুনায়া আল্লাহর রাস্তায় কমসে কম ৩ চিল্লার দিকে শুরু করবা, সমস্ত কিতাব পড়ার পরে সঙ্গে আছে আমাকে বলেন এটা কি পুরা দিন আপনারা সবাই কমবিএসের জোরে বারবার শুনছেন ইমানিয়ার ঠিক করতে হবে এবাদত বন্দেগীর যত লাইন আছে সব লাইনে আমার অংশ থাকতে হবে না, সব লাইনে এখন মুআমালা লেনদেন ডিফিল্ড হবে লেনদেন সমাজের ভিতরে হাট বাজারে বেচা কিনি লেনদেন সব ডিফিল্ড হবে, যেরকম শরীয়তে এরকম হতে হবে মুআশারা সমাজের ভিতরে আপনি সামাজিক ব্যবস্থাটা ডিফিল্ড হবে, আর হল আখলাক আপনার আমার চরিত্র আখলাক ডিফিল্ড হবে তাইলে দিন মুকাম্মল। আর আপনি ৪০ দিন যা পারলেন এটা তো এই জন্য আনা হয়েছিল যে ডাক্তার টেস্টের লিস্টি লড়াই দেয় চান টেস্ট করে আসেন টেস্টের রিপোর্ট নিয়ে কালকে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, দাওয়া তো তাবলিগের খুব ছিল এই জন্য ১০ জন মানুষ একত্রিত হয়ে যখন কালেমা পড়বে তো কাইলে সহি ওয়াদা বুঝা ফেলবে যে ওটা সহি আমারটা সহি না, যখন কোরআন মশ করবে তখন বুঝা ফেলবে ওর কোরআনটা সহি আমার কোরআনটা সহি না, আমি তেলাওয়াতের লাইনের রুগী আমি কলেমার লাইনের রুগী ঠিক না, এক একটা জিনিস যখন দেখবে আমি সামনে যতই পান আমি সব নরম থেকে ভাই আমি তো আপনার খাদেম আমি তো আমি না ঠিক না, তখন আপনি দেখবেন আমি তো কোথায় কোথায় রাগ হয়ে আছে এই বেটাই তো রাগ হয় না, ওরা খাওয়াতে তো আমার খাওয়াতে অনেক সুন্দর
না, এটা ছিল টেস্টিং ময়দান। সেইখানে দশ জন, পনেরো জন, বিশ জন মানুষ বাহিরে যখন চল্লিশ দিন চলবে, তা আমার ভিতরে অনেকগুলো রোগ ধরা পড়বে। এটা ছিল তান্ত্রিকের খরচের মেন উদ্দেশ্য। যদি আমার কথা বিশ্বাস না হয়, তো যাকে সবচেয়ে বেশি দিয়েছিলাম উত্তরদারের কাছে রাখছেন, যাকে দিয়া দাওয়া তো আসিমত আল্লাহ দিয়েছিলাম উত্তরদারের দেখাইছেন, আবুল হাসান আমি নদী রহমতুল্লাহ আলাই, ওনার মুখের কথা ওনার হাতের লেখা, নিয়ে আসেন আমি আপনাকে ভাই তুলে দেখাইব। দাওয়া যত নিচ্ছিল শুধু মানুষের ভিতরে তলব পয়দা করা, টেস্টিং ময়দান, যে হায় দাড়ি না রাখলে এই গুণা, আমার তো দাড়ি নাই, ইসলামিক পোশাক না পড়লে এই গুণা, আমার তো ইসলামিক পোশাক নাই, তলব পয়দা করার জন্য। যেরকম পিপাসিত মানুষ কিছু খাদ্য আছে, আমিও তো দূরান ঢাকায় বেশি থাকি, আমার শ্বশুর বাড়িগুলো তো বেশি দূরে না, মনে করেন সবসময় তো ইসলামকে ভালোই বুঝি, ঠিক না? ইসলাম গেলে কি হয়, একটু পর পর পানি ধরবে, পানি খেতে মন চায়, ঠিক না? ভালো করে যদি পিসলা খায় তাহলে কি একটু পর পর পানি খেতে হয়, ঠিক না? তো খাওয়া পানির চাহিদা পয়দা করছে, এখন একটু পর পরই পানি খেতেছে, ঠিক না? রহমতুল্লাহের মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছিলাম, আমাদের ভিতরে তলব পয়দা করার জন্য, পিপাসা পয়দা করার জন্য, যাতে এই পিপাসার দ্বারা ইলিয়াস রহমতুল্লাহ ওই নজরি আসছিল যে মানুষের ভিতরে পিপাসা নাই, পিতা আমার মতো আগেম আমি বসে আছি, কিন্তু আমি মেওয়াতে গেলে দু চারজনকে পাই, আর আমি যখন নেজামুদ্দিন বসে থাকি তো আমার কাছে কেউ আসে না, আসতো মেওয়া পিলাম দু চার দশজন ছাড়া আপনি ইতিহাস উঠান, ওরা হায়াত উঠান, কেউ আসত না, উপস্থিত ছিলেন, নির্জনে বসা যে এরকম মুখের আওয়াজ দিয়ে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলতে পারবো কিনা, মনে রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, কাআন্নি আমরু মুসা মুতারাফফিফুন বি উমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি আসআলুকা নাফসি ফাসাল্লিম সাল্লিম। মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম মিনাল রুসুল যে আল্লাহর সাথে কথা বলতেন, তোর পাহাড়ে গেলাম ওই নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে দৃশ্য আমাদের সাথে তুলনা করছেন, কঠোরতার দৃশ্যকে আমি দেখতেছি, আল্লাহর আরশে ঢুকি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকে তুমি মাকে চাই না, আমার বোনকে চাই না, আমাকে বাঁচান। আপনারা যে জোরে আজকে কথা বলতেছেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামকে যেইভাবে আপনি কটাক্ষ করতেছেন, আপনার যৌবনের শক্তির কারণে একটু বাক শক্তি আল্লাহ দিছে, এই জন্য দিছে কে, আল্লাহ স্বাধীনতা দিছে আল্লাহ। আমি তো বলি আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, এক আয়াতে আল্লাহ হাদিসে আল্লাহ বুঝিয়েছেন, আকাশের দিকে তাকায় দেখ তুমি ছাড়া তার করা আছে, যদি ওটাকে বাধ্য করতে পারি তো তোরে বাধ্য করার কোনো ব্যাপার না, আল্লাহর বাক শক্তি আর মুখ দিয়ে বলবে বলিস নাফি, আল্লাহ বলতে নাউজুবিল্লাহ কিছু নাই, আল্লাহ সীমা দিয়ে ছাড়া দিয়েছেন। ও মেরে দোস্ত, একটা কথা, এটা ভালো ভাবে দিনের ভিতরে কায়দা নেন, কায়দা নেন, এলেম আমাদের সিনাই চিনি দিছে উনি আপনি না,
কেউ না, স্বয়ং আল্লাহ আমাকে তো ড্রেন দিতে উঠে যায় না, আল্লাহ ড্রেন দিতে উঠে যায় না। আমার খানদানি, আমার বংশের ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশে, কেউ এরকম নাই যে না চিনবে আমার বংশের ব্যাকগ্রাউন্ড। এরকম কোন ব্যক্তি নেই যদি আমি পরিচয় দিই তাহলে কেউ না চিনবে। ওই দাওয়াতের দিকে মেহান্নতের কারণে বলা বলতেছিল না, আমার বাড়ির ভিতরে তলব পয়দা হয়েছে। রাত্রে নিয়ে গেছে আরবি বয়ান শুনাইছে, সকালে নিয়ে গেছে উর্দু বয়ান শুনাইছে। আমি জিজ্ঞাসা করছি এটা শিখা যায় কোথায়, তাই তো ভাই তোর মাদ্রাসায় যেতে হবে। আমি বলছি আমি যাবো, বলে কষ্ট করতে হবে। আমি বলছি করব, তার কোরআন চিনেন না আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। আপনি মনে করেন না, এখানে অনেক লোক মনে করে আমি মনে হয় লঞ্চের কুকি হয়ে আছি দেখা আমার ব্যাকগ্রাউন্ড। আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি। আপনি কেউ তরফ যদি আমাদের খানদানে পয়দা না হতো, সুফিয়া কামাল আমার খানদানের মেয়ে, আব্দুল গফফার আমার খানদানের ছেলে, যে বড় মিষ্টি, আমি ওই খানদান দিতে আসি। আর পরিচয় দিলাম না, আরো অনেক কি আছে পরিচয়। যদি আপনি তারা তরফ পয়দা না হতো তাহলে আমার ঘরে গেলেন হতো। আপনার
আমি জিম্মাদারি নিতে পারবো না,
আসছে তাহলে কি করতে পারবা? বলে আমি একজন জিম্মাদারকে তালাশ করে দিতে পারবো। বলছে তাহলে তুমি এটাই করো। আয়েশা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উদয়পুর মাদ্রাসায় পড়াইতেন উনি। উদয়পুরে পড়াইতেন উনি কখন? উদয়পুর ছিলেন আমরা সব শিখছি আদর শিখি আমার কাছে একটা কথা মনে হচ্ছে আমাকে বুঝান আমরা সবাই জৈনা বসি এবং কথা শুনি আমার কথা কি বুঝে আসছে? আমাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ।